হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো। সত্য গাইস, আজকে 65 থেকে ডাইরেক্ট 70টা ডান দেয়। তো আজকে ভিডিও গাইস অনেক মজাদার হতে চলেছে। তো এখন যারা সাবস্ক্রাইব করে না তাদের সাবস্ক্রাইব করে ফেলো। তো এখানে গাইস দেখতে পারলে যে আমি 65টা সেই, তারপর ম্যাচটা স্টার্ট করে ফেলাই। তো এখানে কিন্তু গাইস আমরা দুইটা রাউন্ড নিয়েছি আর এনিমিরা কিন্তু একটা রাউন্ড পায় নাই। তো এখানে কিন্তু গাইস আমার সেই ইউএমপি আছে। তো ইউএমপিটা যখন আমি উপরে উঠতেছিলাম তো উপরের মধ্যে কিন্তু একটা প্লেয়ার ছিল, প্লেয়ারটা প্রথমে দেখতে পারি নাই। তো আমি গাইস আমার মতো খেলতেছিলাম, ঠিক ওই সময় ভাই প্লেয়ারটা জাম্প শট মারে কিন্তু ভাই মারতে পারে না, মানে প্লেয়ারটা বোঝা টাইপের ছিল। তারপর গাইস একটু ড্যামেজ ট্যামেজ দিয়ে দেয়। তো ওই টাইমে গাইস আমার টিমেটা এসে গেলে চুরি করে ফেলায়, মানে কি একটা অবস্থা। তারপর গাইস তাড়াতাড়ি করে গোল মারে আর কনফার্ম করতেছিলাম, কারণ ভাই গেছে মনে হয় ভালো গুলি আছে। তো পরে এখানে ডেজেটা নিয়ে আনে আর ভাই এখানে আর মাত্র দুটা প্লেয়ার আছে। তো ওই টাইমে গেছে আমার 4 নম্বর টিমে ডাউন হয়ে যায়, মানে ভাই এখানে আমি চিন্তা করলাম একটা কিল মারবো। তো আমি জাতা নদী গেছে আমার পিছনে এনিমি ছিল, তো ওই টাইমে গেছে আমার পিছন থেকে ড্যামেজ দেওয়া শুরু করে। দেন আমি চিন্তা করলাম যাই শুরু করবো, যাতো জাতা মারতে যেলাম কিন্তু ভাই প্লেয়ারটা যখনই মারতে যাবো তখনই আমি নিচে পড়ে যাই। তারপর কিন্তু গেছে চিন্তা করলাম যাতে তার যে মারতে পারি নাকি। তো পরে কিন্তু গেছে আমি ডাবার ফোর সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম। তো প্লেয়ারটা কিন্তু গেছে 40 খানে দাঁড়িয়ে থাকতে আমার মারতে পারতো। তো পরে কিন্তু প্লেয়ারটা ভাগ্য ছিল, তো ওর কিন্তু একটা হেড মারা দেয়। দেন চিন্তা করলাম গেছে যে অল্প ড্যামেজ খাচ্ছে এখন ডাশ মারা দেয়। তো প্লেয়ারটা কিন্তু গেছে জামশট মারছে, এই প্লেয়ারটা বোঝা টাইপের মতো একদম কাম করছে। তারপর কিন্তু এরা মারা দেয়, মানে প্লেয়ারটা কিন্তু এসপি ছিল না। তো পরে সে উঠপিকেটা নেই, তো এই রাউন্ডটা কিন্তু পায়ে যায়। তারপর রাউন্ডের মধ্যে গেছে দেখো ফ্যাক্টরি যেহেতু করছে, তো এই রাউন্ডটা কিন্তু জিততে পারলে আমরা ম্যাচটা পুরো জিতে যাবো। তারপর কিন্তু গেছে আমি যাচ্ছিলাম আমি পিছন দিয়ে মারতে এনিমি, তো ওই টাইমে গেছে দুটো প্লেয়ার একসাথে দাঁড়ায় আছে। তো এরা কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করে কিন্তু ভাই আমার অল্প ড্যামেজ দেয়। তো আমার টিমেটা আমার লগে ছিল, তো এই টাইমে গেছে যখন আমি মারলাম চিন্তা করলাম সাইড দিয়ে যাই, যদি একটা প্লেয়ারে মারতে পারি তাহলে কিন্তু এখানে ভাই কিল পাওয়া যাবো। তো আমি কিন্তু গেছে এখানে দাঁড়ায় ছিলাম কখন প্লেয়ার আসবে কখন মারবো। তো ওই টাইমে গেছে পিছন দিয়ে ড্যামেজ দেওয়া শুরু করে, তো ওই টাইমে গেছে আমার সামনে থেকে মারে, মানে ভাই চারপাক থেকে মাতাছে। তো যেহেতু গেছে ওই সাইড দিয়ে একটা প্লেয়ার মাতাছিল, ওই প্লেয়ারটা আগে ধরতে হবো, কারণ ভাই সাইড দিয়ে ধরলে কিন্তু পরের মধ্যে গেলে বাপটা খাবো না। তো ওই টাইমে গেছে দুটো প্লেয়ার ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু ওই সাইড দিয়ে যাচ্ছিলাম, তো আমি জানতাম না যে প্লেয়ারটা কোন জায়গায় আছে। তো এখানে কিন্তু গেছে প্লেয়ারটা খুঁজেছিলাম, ঠিক ওই সময় ভাই দেখা পাই যে সামনের মধ্যে প্লেয়ারটা আছে। তো প্লেয়ারটা কিন্তু যখন পাল্টে যায় তখন আমি দেখে ফেলাই, তো ওরা কিন্তু এখানে ড্যামেজ দিয়ে দিই। তারপর কিন্তু যখন রাশ মারে তো আমি এখানে ওরিয়ন হয়ে যাই, তারপরে মায়েরা কিন্তু ম্যাচটা আমরা বুয়া করে ফলাই। তো এই ম্যাচটা কিন্তু গাছ একদম খুব ইজিলি বুয়া করছি। তো এই ম্যাচের মধ্যে হয়ে যায় গাছ আমাদের ওই 65 থেকে 67 স্টার পর্যন্ত হয়ে যায়। তো আমরা কিন্তু গাছ প্রথম ম্যাচটা খুব ইজিলি বুয়া করে ফেলেছি, আর এই ম্যাচের মধ্যে গাছ এমন এমন কাহিনী ঘটে যায়, মানে আমাদের সবগুলো প্লেয়ার মরে যায়। তো আমি একাই বাঁচেছিলাম, তো সামনে একটা প্লেয়ার ছিল এটা কিন্তু যাতা মারতে মারতে পরে মরে যায়। তো তাড়াতাড়ি করে গাছ কনফার্ম করতে চাইছিলাম কিন্তু ভাই প্লেয়ারটা সামনে চলে আসে, তো তাড়াতাড়ি করে কনফার্ম করে ফলাই। তো ওই সময় গাছ ওই প্লেয়ারটা ডাউন হয়ে যায়, মানে জিৎ 36 ওই প্লেয়ারটা কিন্তু জোনে মরে যায়, কিন্তু ভাই কিলটা আমি পাচ্ছিলাম লাস্টে। তো এখানে কিন্তু গাছ দেখতে পাচ্ছি একটা প্লেয়ার ওকম হয়ে আছে, তো এই প্লেয়ারটা কিন্তু চিন্তা করলাম ড্যামেজ দিব। তো ওই টাইমে গাছ গুলো মারে প্লেয়ারটা পালাইছে, মানে ভাই প্লেয়ারটা মারতে যাবো, ওর কিন্তু বেশ না, তার কারণে কিন্তু গাছ ফুল ড্যামেজ খাই গেছিল। তো এখানে কিন্তু গাছ আমি চিন্তা করলাম একটু হোল্ড করি, তারপর প্লেয়ার আসলে মারবো। তো তারপর কিন্তু যখন আমি পালাতে যাই তো প্লেয়ারটা কিন্তু ঘুরে আসতেছিল, কিন্তু ভাই আমার হাতে মরে যায়। তো লাস্ট কিন্তু আর একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটা মারতে পারলে কিন্তু গেছে আমার 4টা কিলো হয়ে যাবো। তো ওই টাইমে গাছ দেখো ভাই আমরা দেখো এখানে গেছে হেড মারতে যাই, কিন্তু লাস্টে হেড খাই যায়, আর এখানে গেছে আমার পুরো 4টা কিলো হয়ে যায়, মানে বাট আমাদের টিমের অবস্থা পুরো একদম হকার হয়ে গেছে। মানে তারপর গেছে এখানে হাতে হাতে, মানে ভাই একটার পর একটা ম্যাচ হাতে আসলাম, মানে ভাই এনিমির এমনভাবে কাম ব্যাক করা শুরু করে, মানে ভাই জিততে পারছিলাম না। তো এখানে কিন্তু গেছে আমার দেখতে পাচ্ছি একটা হারা যায়। তো তারপরে কিন্তু গেছে এই রাউন্ডের পর এই রাউন্ডে যখন পালাতে যায় মানে সবাই মরে যায়, তারপরে কিন্তু গেছে এই রাউন্ডের মধ্যে হারা যায়, মানে কি একটা অবস্থা। তারপর কিন্তু গেছে একটার পর একটা হাতে আসলাম। তো এখানে কিন্তু গেছে তারপর 3x3 সিচুয়েশন, তো এখানে গেছে যেমন ম্যাচটা জিততে হবো। তো ঠিক ওই সময় গেছে আমার 2 নম্বর টিমেট মরে যায়, মানে ভাই চারপাকে বাস খাই গেছি। তারপর কিন্তু গাছ যখন আমার সামনে একটা প্লেয়ার মারা শুরু করে, দেন এর কিন্তু গাছ জাপান দিয়ে লাস্ট একটা হেডশট খাওয়া যায়, কিন্তু ভাই প্লেয়ারটা কিন্তু অনেক চালাক ছিল, মানে পালাতে ছিল। তো পরে কিন্তু গাছ দূরে মারা লাগলে মরে যায়, ঠিক ওই সময় গাছ আরেকটা প্লেয়ার আশ মারা দেয়, মানে আমি ভাবছি আমি নিজে ডাউন হয়ে যাবো। তারপর গাছ এটারও ডাউন করে ফলাই, দেন এখানে কিন্তু গাছ চিন্তা করলাম দূরে কনফার্ম করে ফলাই, কারণ ভাই আমার ডাউন করে যদি জবাব দেয়। ঠিক ওই সময় গাছ আরেকটা প্লেয়ার আশ মারা দিয়েছে, মানে ভাই আমার উপর একটা প্লেয়ার আশ মারা আছে, তার এটারও কিন্তু মারা দিয়ে, মানে ভাই আর একটা প্লেয়ার আছে, তো এই প্লেয়ারটা আমার টিমেটারই মারা দেয়। দেন এখানে কিন্তু গাছ আমার ম্যাচটা খুব ইজিলি বুয়া করে ফলাই, মানে ভাই আমি যদি আগে মরে যেতাম তাহলে হয়তো ম্যাচটা বুয়া করতে পারতাম না। তো তারপর কিন্তু যখন আমি ব্যাক নাই, এখানে কিন্তু গেছে আমার 67 স্টার হয়ে যায়। তো এখানে কিন্তু গাছ তারপরে ম্যাচের মধ্যে ম্যাচটা আমার টিমেটে বুয়া করে ফেলায়, এই ম্যাচের মধ্যে গাছ 68 স্টার হয়ে যায়। তো এই ম্যাচের মধ্যে গাছ বুয়া হয়ে যায়। তো লাস্টে এই ম্যাচের মধ্যে গেছে এমন একটা কাহিনী হয়ে যায়, মানে দেখতে থাকো। তো এখানে কিন্তু গাছ আমার ফুল ম্যাচ দিয়েছে, দেন এখানে কিন্তু আমার টিমেটে আইসা একটা মারা দেয়। তো ওর কাছে কিন্তু গাছ ইউএমপি ছিল, তো আমি এখানে ইউএমপিটা নিয়ে নিই, কিন্তু ওই টাইমে গাছ আরেকটা এনিমি রাশ মারা দেয়। তো চিন্তা করলাম গাছ আমি একটু কভার যাই, আমি একটা মেডিকেটটা করি, তো প্লেয়ারটা কিন্তু পালা যায়। তো এখানে কিন্তু গাছ আমার ফুল ম্যাচ দিয়েছে। তো আমি যখন গাছ এখানে মেডিকেট করতে আসি তো আমার টিমেট মরে যায়, ওদের রিয়েকশনটা শুনো ভাই। मारो हमको, मारो हमको, जिंदा मत छोड़ो सालो, हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো তারপর কিন্তু গাইস এখানে আমি যাচ্ছিলাম, তারপর কিন্তু রিভাইভটা কোথাছিলাম। দেন এখানে কিন্তু গাইস ওতে দুটো প্লেয়ার মরা যায়, মানে এক দুটো প্লেয়ার বাঁচা আছে, তো আমাদের কিন্তু দুটো প্লেয়ার হয়ে গেছে আমরা। তো এখানে কিন্তু গাইস একটা প্লেয়ার ডাউন হয়ে আছে, তো আমি চিন্তা করলাম গাইস এখানে একটা প্লেয়ার মারতে পারি নাকি। তো ওই টাইমে গাইস দেই প্লেয়ারটা গুলার মারছে, দেন আমি কিন্তু গাইস এখানে কিলটা চুরি করে ফেলেছি, মানে কি চুরি বলতে কি কনফার্ম করে ফেলেছি। দেন এখানে কিন্তু গাইস চিপার মধ্যে আইসা আমি একটা মেডিকেট কোথাছিলাম, তো আমার টিমমেট কিন্তু রাশ মারে দেয়, মানে ওর এসপি হয়ে গেছে, ওই কিন্তু রাশ মারে দেয়। তারপর কিন্তু একটা প্লেয়ার ডাউন করে ফেলেছে, মানে ভাই আরেকটা প্লেয়ার সেই প্লেয়ারটা মারতে পারলে হয়ে যাবো। তো ঠিক ওই সময় ভাই আমরা 100 ড্যামেজ শেষ করে ফেলেছে। দেন আমি চিন্তা করলাম গাইস একটু ছাড়া আপার মধ্যে আবার মেডিকেটটা করে ফেলাই, কারণ ভাই এই প্লেয়ারটা যেমন মারতে হবো নাহলে বরাবর রাউন্ড হারা যেতে পারি। তো ওই টাইমে গেছে আমি সাইডে আসি, কিন্তু আমি এখানে ভাই চিপার মধ্যে আসলাম, কারণ ভাই জোনটা বসে সাইডের মধ্যে। তো যেমনি গেছে রাউন্ড বার করতে হবো, তো এখানে কিন্তু গেছে আমি যাচ্ছিলাম সাইড দিয়ে, কারণ ভাই এই সাইডে হয়তো প্লেয়ারটা আসবো। তারপর কিন্তু গেছে এখানে ভাই প্লেয়ারটা যখন আসে, তো এখানে কিন্তু গেছে আমি চিন্তা করলাম একটু ওই যখন পিক টানবো তখন আমি মারবো। তো ওই টাইমে গেছে যখন বার হয় তখন কিন্তু হেড মেরে দেয়, দেন এখানে কিন্তু মরে যায়, মানে ভাই আমার হেড মারছিল কিন্তু আমি মরে নাই, মানে ভাই 1 সেকেন্ড দেরি হলে হয়তো আমার মারা যেত। দেন এখানে কিন্তু গেছে এই রাউন্ডের মধ্যে ভাই দেখো আমাদের দুজনকে এমন
ড্যামেজ দেওয়া শুরু করছে। দেন এখানে কিন্তু গাইস প্যাকটা যখনই ফাড়াই মানে ভাই প্যাকের সাইডে কিন্তু এনিমি আছে। দেন এখানে কিন্তু আমি মেডিকেটটা করার পর ভাই যখন প্যাকটা ফাড়াই চাইলাম তো ওই টাইমে গাইস এই প্লেটটা ডাউন হয়ে আছে, মানে দূর থেকে আমার টিমমেটের ডাউন করে দেয়। দেন এখানে কিন্তু গাইস সামনে আমার টিমমেটের ডাউন করে দেয়। দেন এর ড্রাগ করে ওখানে কিন্তু হেডশট করা যায়, মানে ভাই আরেকটা প্লেয়ার সেই প্লেয়ারের মারতে পারলেন না, আমরা ম্যাচটা বুয়ে করে ফেলাবো। তো এখানে কিন্তু গাইস তাড়াতাড়ি করে কনফার্ম করে যখন উপরে দিয়ে যাচ্ছিলাম তো প্লেয়ারটা কিন্তু উপরের মধ্যে আছে। তো আমার যখন দেখছে গাইস ওই প্লেয়ারটা কিন্তু পিছন দিয়ে লাফ মারছে নিচের মধ্যে, তো আমি জানতাম না যে আমি মনে করছি ভাই চিপার মধ্যে হয়তো আসে। তারপর কিন্তু গাইস দেখি যে প্লেয়ারটা নিচের মধ্যে ফাইট করতেছে, তো আমি চিপার মধ্যে আসার বাইরে একটু কিছু ড্যামেজ দেয় কিন্তু শোনেও না যায়। তারপর কিন্তু আমরা কিলটা পাওয়া যায়। তো এই ম্যাচটা কিন্তু গাইস খুব ইজিলি বুয়ে করে ফেলাছি। তো তারপরে কিন্তু যখন আমি ব্যাক নিতে যাই তো এখানে কিন্তু গাইস আমার 69টা রয়ে যায়, মানে 69 হওয়ার পর কিন্তু গাইস এখানে তারপর তো তারপরে কিন্তু গাইস আমি সোজা লবিতে চলে যাই। এখানে কিন্তু গাইস দেখো ভাই যখন ব্যাক নেওয়ার পর কিন্তু আমরা এখানে 80-90 লেভেলের প্লেয়ার নিয়ে মানে স্টার দেওয়া দিই ম্যাচ, মানে সবাই কিন্তু গাইস 80-90 লেভেলের স্টার আছে। তো তারপর ম্যাচের মধ্যে ভাই এমন লবি হার্ড পরে মানে কি আর বলবো। তারপর কিন্তু গাইস উপরের মধ্যে দুটো প্লেয়ার ছিল, তো এখানে কিন্তু একটা প্লেয়ার ড্যামেজ দিয়ে কিন্তু ভাই কিলটা পাইলাম না। তো লাস্টের একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা কিন্তু আমার টিমমেটে মারা দেয়। দেন এখানে কিন্তু গাইস ভাই রাউন্ডটা পাওয়া যায়। তো এখানে কিন্তু গাইস রাউন্ডটা পাশে ঠিক আছে। তারপরের মধ্যে দেখো 3 রাউন্ড একটা নার্সি, মানে ভাই ডাউন গুলো দেখালাম না কারণ ভাই ভিডিও রং হয়ে যাচ্ছে। দেন এখানে কিন্তু গাইস জ্যামিনো ম্যাচটা জিততে হবে। তো এখানে কিন্তু গাইস ওদের একটা প্লেয়ার মানে দুটো প্লেয়ার বাইচা আছে, একটা প্লেয়ার কিন্তু স্পিন আছে, এর 200 মাসে দূর থেকে কিন্তু মরে যায়। আর গাইস একটা প্লেয়ার সেই প্লেয়ারটা মারতে পারলে কিন্তু আমরা ম্যাচটা বুয়ে করে ফেলাবো। দেন এখানে কিন্তু গাইস আমি এখানে দুটো প্লেয়ার মারা দেই। দেন আর একটা প্লেয়ার সেই প্লেয়ারটা কিন্তু গাইস খুঁজতেছিলাম কিন্তু কোথাও বাজাছিলাম না। তো তারপরে আমার টিমমেট এখানে মারা দেয় আর ম্যাচটা কিন্তু খুব ইজিলি বুয়ে করে ফেলাই। তারপরে কিন্তু গাইস যখন আমি ব্যাক নিয়ে এখানে আমার 70টা রয়ে যায়। তো আজকের ভিডিও পর্যন্ত গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।